আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখানে কোনো ভয়ভীতি আমরা কখনোই সহ্য করব না, কোনো ভয়ভীতি দিয়ে আমার ভোট কেড়ে নেওয়া যাবে না। যোগ্যতা দূরের কথা, তাকে প্রার্থী মনে করব না, কারণ একটা স্বাধীন দেশ, একটা গণতান্ত্রিক দেশে অবশ্যই যোগ্যতা জনগণের পক্ষে থাকবে এবং জনগণের নির্বাচিত বাছাইকৃত কোনো নেতা থাকবে এবং জনগণের মঙ্গলকামী কোনো নেতা থাকবে। রাজধানীতে বসে আর কি মানে তাদের এজেন্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আমরা চাইবো না, যারা আমাদের কাছে সরাসরি আসবে, আমাদের দুঃখ মানে দুঃখের সময় পাশে থাকবে, আমাদের সুখের সময় পাশে থাকবে, তাদেরকে আমরা বেছে নিব। শান্তি চাই, শান্তি জিতলে জিতবে রে।